নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ নিয়ে এসেছি রাস্তার পাশের দোকানগুলোর মতো চিকেন চাউমিনের রেসিপি। ভীষণ সহজ এটা তৈরি করা, আর খেতে কিন্তু একেবারে দোকানের চাউমিনের মতোই হয়। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। চিকেন চাউমিন বানানোর জন্য প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। আমি এখানে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়ে চিকেনের পিসগুলোকে এরকম লম্বা এবং পাতলা করে কেটে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ ভিনিগার দিয়ে দিলাম, 1 চা চামচ সয়া সস দিচ্ছি, নুন দিয়ে দিলাম স্বাদ মতো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো। তারপরে এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে পাত্রটাকে ঢাকা দিয়ে অন্তত আধ ঘন্টার জন্য এটাকে এভাবেই রেখে দিতে হবে। পরবর্তী পর্যায়ে এবার আমি চাউমিনটা সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো নুন। নুনটা জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব 350 গ্রাম চাউমিন। যে কোনো ব্র্যান্ডের চাউমিন আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আর চাউমিনটা যাতে সম্পূর্ণভাবে জলের মধ্যে ডুবে থাকে ততটা পরিমাণে জল কিন্তু এখানে নিতে হবে। সমস্ত চাউমিনটা আমি দিয়ে দিয়েছি, এবার একটা স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে চাউমিনটাকে জলের মধ্যে এভাবে ডুবিয়ে দিতে হবে। ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু চাউমিনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। দেখুন চাউমিনটা কিন্তু খুব সহজেই কেটে যাচ্ছে, তার মানে চাউমিন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই চাউমিন সেদ্ধ করা জলটা ফেলে দিয়ে চাউমিনটাকে একবার ঠান্ডা জলে ধুয়ে তারপর একটা ছাঁকনি বা ঝুড়ির ওপরে দিয়ে চাউমিনটা থেকে জলটা ঝরিয়ে নিতে হবে। চাউমিনটা একবার ঠান্ডা জলে ধুয়ে নেওয়া হলে চাউমিনের মধ্যে চলতে থাকা কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে, ফলে চাউমিন বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। চাউমিনের জলটা ঝরিয়ে নেওয়ার পর একটা বড় পাত্রে চাউমিনটা রেখে তার মধ্যে আমি 2 চা চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটা চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চাউমিনের মধ্যে এভাবে যদি একটু তেল মিশিয়ে রাখা হয় তাহলে ভাজার সময় চাউমিনগুলো আর আঠালো হয়ে যাবে না, এরকম সুন্দর ঝরঝরেই থাকবে। আর এভাবে তেল মাখিয়ে নেওয়ার পর আপনারা এটাকে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর 2 দিন পর্যন্ত এটা যখন খুশি ফ্রাই করে নিলেই চাউমিন রেডি হয়ে যাবে। চাউমিনের মধ্যে তেলটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি, এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি প্রথমে 4 চা চামচ মতো তেল দিয়ে দিচ্ছি চিকেনটা ফ্রাই করার জন্য। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মতো চিকেনটা ভাজলেই যথেষ্ট। চিকেনটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। দেখুন চিকেনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে চিকেনটাকে তুলে নেব। চিকেনটা ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে আরও কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি, 4 টেবিল চামচ মতো তেল দিয়েছি আরও। তারপর এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ মতো রসুন কুচি আর 1টা কাঁচা লঙ্কা কুচি। রসুনের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন রসুনের কালারটা ব্রাউন হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর কুচি। গাজর রান্না হতে সময়টা একটু বেশি লাগে, সেই জন্য প্রথমে গাজরটা দিলাম। গাজরটা 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ এবং 1টা ছোট সাইজের ক্যাপসিকাম। ভালো করে মিশিয়ে এগুলোকেও একটু ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বাঁধাকপি কুচি। তবে বাঁধাকপিটা কিন্তু এখানে আমি একদম মিহি করে কুচাইনি, একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি। বাঁধাকপিটা কিছুক্ষণ ভাজার পরই দেখবেন বাঁধাকপিটা মজে গিয়ে পরিমাণে এরকম কমে এসছে, ঠিক যেমন এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। সমস্ত সবজি ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন এবং গোলমরিচ গুঁড়ো, সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ভিনিগার আর 1/2 চা চামচ মতো সয়া সস। সয়া সস চাইলে আপনারা স্কিপও করতে পারেন অথবা পরিমাণে একটু বেশিও দিতে পারেন। সামান্য কয়েক দানা চিনি দিলাম 1/2 চা চামচ মতো, এটাও আপনারা স্কিপ করতে পারেন। আর ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম, তারপর সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে সমস্ত উপকরণ 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর সেদ্ধ করে রাখা চাউমিন পুরোটাই আমি একসাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
হাই ফ্লেমে রেখেই চাউমিনের সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে চাউমিনটাকে ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিট মতো। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 মুঠো মতো স্প্রিং অনিয়ন কুচি দিয়ে দিলাম। যদি স্প্রিং অনিয়ন না পান তাহলে এটা স্কিপও করতে পারেন। তারপর একটা স্প্যাচুলা এবং একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে আবার আমি ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। ফ্রাই করার সময় চাউমিনটাকে একটু সাবধানে নাড়াচাড়া করবেন যাতে চাউমিনগুলো ভেঙে না যায়। আমাদের চিকেন চাউমিন এখানে একদম রেডি। দেখেই বুঝতে পারছেন আশা করি, চাউমিনটা কিন্তু দারুণ সুন্দর ঝরঝরে হয়েছে। আর এই চাউমিনটা খেতেও কিন্তু একদম দোকানের মতো জুসি আর টেস্টি হয়। তাহলে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই চিকেন চাউমিনের রেসিপি আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।